আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিউয়ার্স, আমরা আজকে সঞ্চার পথের সমীকরণ পার্ট 4, অর্থাৎ এটি শেষ পার্ট সঞ্চার পথের সমীকরণে। যে চারটি পার্টে আমি যে অঙ্কগুলো দিয়েছি এইগুলোই ঘুরে ফিরে আসে এর বাইরে। যদি আপনার কাছে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হয়, তাহলে সেটা আপনি নিজে করে নিতে পারেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, সম্ভব হলে আমি সেটা করে দেব। আর মোটামুটি এই কটা করলেই চলবে। তো এইখানে রচনামূলক একটি প্রশ্ন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি 8 সালে, 11 সালে, 13 সালে, 97 আর 2004 সালে রেপাটে এসেছিল। 8 সাল আর 11 সাল বললাম কেন, কারণ সেম একটি প্রশ্ন, শুধু মানগুলো চেঞ্জ করে দিয়ে 8 সালে এবং 11 সালে দিয়েছিল, ফলে এই প্রশ্নটি কিন্তু রিপিট হয়, বেশ অনেকবার এসেছে তাহলে বলা যায়। তো আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এ 0.2 এবং বি 0.6, দুটি স্থির বিন্দু, ভালো কথা। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করো যেন এবি রেখাটি পি বিন্দুতে সর্বদা সমকোণ উৎপন্ন করে। তো এই যে আমি এখানে একটা চিত্র দিয়েছি, এটি মূলত একটু খাতায় আমি বুঝাবো যাতে সুন্দর করে বুঝতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমরা দুটো বিন্দু এ 0.2 এবং বি 0.6, দুটো বিন্দু আমরা ওয়াই অক্ষের উপর অবস্থিত পেয়েছি। এটি ওয়াই অক্ষের উপর নেওয়ার একটি কারণ হচ্ছে কি, এখানে এক্স এর মান 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এরা যাতায়াত করেনি, আর এটাও কিন্তু এক্স অক্ষ বরাবর ডানে বা বামে যায়নি, কারণ এক্স এর মান 0, এক্স এর মান এখানেও 0, ফলে এরা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। এটা তো বুঝলাম, ওদের কথা হচ্ছে যে এবি রেখাটি অর্থাৎ ওয়াই অক্ষটি পি বিন্দুর সাথে সর্বদা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা এমন এইখানে দেখতে পাচ্ছি, এই যে এই বিন্দুটি যদি আমি পি বিন্দু ধরি, দেখেন এটা কিন্তু না এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, মোটামুটিভাবে আমি হাতে এঁকেছি, কম বেশি তো হতেই পারে। যেমন এইটার ক্ষেত্রে দেখেন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এইটা আবার এইটাও সেমভাবে 90 ডিগ্রি কোণ, যদি আমি হাতে এঁকেছি একটু কম বেশি হয়েছে। তো মূলত এই যে বক্ররেখাটি যে আমরা দেখতে পাচ্ছি, এখানকার এখানে অবস্থিত মানে এই রেখাটির উপরে অবস্থিত সকল বিন্দুই এই রেখাটির সাথে মূলত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরে নিলাম এটা পি বিন্দু কিংবা এটা পি বিন্দু, মানে এই পি বিন্দু এই রেখা বরাবর চলাচল করে। মূলত এই যে আমরা বক্ররেখাটি দেখতে পাচ্ছি, এটি মূলত উপবৃত্তাকার, এইটি যেটা দেখছি এটি আমাদের পি বিন্দুর সঞ্চার পথ। মূলত এই রেখাটির সমীকরণই আমাকে বের করতে হবে। তো এটি কীভাবে বের করব, আমি এই চিত্রটিকে যদি আরও একটু সরল করে নেই, তাহলে এইটি হবে বি 0.6, এটা নিলাম আমরা এ 0.2, এইদিকে এটা থাকতে পারে, এগুলো আরও বড় থাকতে পারে। তো এইখানে একটি বিন্দু রয়েছে, দেখেন এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই এইরকম এই দিক দিয়ে বিন্দু রয়েছে, আমি হাতে এখানে হাতে এঁকে দেখিয়েছিলাম, কম বেশি তো হতেই পারে, আসলে সবগুলো বিন্দুই কিন্তু মিলবে না, 90 ডিগ্রি দেখা যাবে না, শুধু চিত্রটা ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ওরকম করেছি। তো যাই হোক, এই তো এইখানে এ বি রেখাটি দেখেন, এটা যদি পি বিন্দু হয় এক্স কমা ওয়াই, তাহলে এটি এ বি রেখাটি পি বিন্দুর সাথে সর্বদা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, এখানে লম্ব আছে। তো এই যে এই এই যে আমরা একটা যে ত্রিভুজ পাচ্ছি এখানে মোটামুটিভাবে এপিবি বা এবিপি যে ত্রিভুজটি পাচ্ছি, এইটি কিন্তু ওদের কথা মতোই বা প্রশ্ন মতে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এর পি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়, ফলে এই সমকোণের উল্টা দিকের এবি বাহুটা হবে অতিভুজ, এটা হবে ভূমি আর এটা হবে লম্ব, ফলে এইখানে যখনই ওরা সমকোণ উৎপন্ন করে এই কথাটি বলবে, তখনই কিন্তু আমরা অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখতে পারবো। অর্থাৎ এখানকার শর্তটা হবে ভূমি স্কোয়ার, ধরেন এপি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার হচ্ছে বিপি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কোয়ার, কিংবা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এই সূত্রটা অর্থাৎ পিথাগোরাস উপপাদ্যটা আমরা এখানে ফেলে দিতে পারবো, যখনই বলবে যে সর্বদা সমকোণ উৎপন্ন করে তখন আমরা পিথাগোরাস উপপাদ্যটা ফেলে দেব। তো এই আকারেই প্রশ্নটা সাজানো হয়েছে, এখানে উত্তরটা দেওয়া রয়েছে। দেখেন ভিউয়ার্স, আমি এটি খাতায় করে দিচ্ছি না, এখানে যেহেতু করাই রয়েছে, আমি আরেকবার প্রশ্নটি পড়ি। এ 0.2 এবং বি 0.6 দুটি স্থির বিন্দু, পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো বা বের করো যেন এ বি রেখাটি পি বিন্দুতে সর্বদা সমকোণ উৎপন্ন করে।
তার মানে এপিবি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে, এপিবি ত্রিভুজটি সর্বদা এখানে আন পি বিন্দু আপনি এইখানে নিতে পারেন, 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 যেখানেই নেন সর্বদা এপিবি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে, ফলে সেখানে পিথাগোরাস উপপাদ্য পড়বে, অর্থাৎ যার অতিভুজ হবে এবি রেখা, কারণ এবি রেখার উল্টা দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এবি রেখাটি পি বিন্দুতে সর্বদা সমকোণ উৎপন্ন করে, ফলে পি বিন্দুটি হবে সমকোণ, তাহলে এবি রেখাটি হবে অতিভুজ, সেই হিসেবে এপি ভূমি আর বিপি লম্ব, ফলে এখানে পিথাগোরাস উপপাদ্যটা ফেললে দাঁড়াবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকল অতিভুজ স্কোয়ার। তো এইখানে দেখেন প্রথমে এই ভাষাগুলো দেওয়া হয়েছে, এখানে এ 0.2 এবং বি 0.6 দুটি স্থির বিন্দু, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিলাম, ওরা তো প্রশ্নে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়নি, আমরা ধরে নিলাম ওরা শুধু পি বিন্দুর কথা বলেছে, আমরা ধরে নিলাম পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। যেহেতু এবি সরলরেখা পি বিন্দুতে সর্বদা সমকোণ উৎপন্ন করে, তাই ভূমি স্কোয়ার, এখানে ভূমি ধরেছি আমি পিএ বা এপি, এই রেখাটি ভূমি আর এটা হবে লম্ব, তাহলে বিপি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকল অতিভুজ স্কোয়ার, এই যে এটাই লেখা হয়েছে, দেখেন ভূমি হচ্ছে পিএ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার। এখন আমাকে যে কোনো মূল্যে পিএ স্কোয়ারের মান বের করতে হবে, পিবি স্কোয়ারের মান বের করতে হবে আর এবি স্কোয়ারের মান বের করতে হবে। প্রথমে আমরা পিএ রেখাটা বের করার চেষ্টা করছি, সেখানে দেখেন পি থেকে এ, আমরা দূরত্বের সূত্র দিয়ে মূলত এটা বের করব, প্রথমে পিএ এর সূত্র ফেলবো, এখানে ধরেন স্কোয়ারটা আমি দিলাম না, তাহলে পিএ ইকুয়াল কী হবে, বড় করে একটা রুট নিতে হবে, এটার প্রথমটা থেকে এটার প্রথমটা বিয়োগ, এটার দ্বিতীয়টা থেকে এটার দ্বিতীয়টা বিয়োগ করে হোল স্কোয়ার করে যোগ করতে হবে। তো আমরা প্রথমে বড় করে রুট নিয়েছি, দেখেন এটার প্রথমটা ছিল এক্স, এটার প্রথমটা ছিল জিরো, তাহলে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস এইখানকার দ্বিতীয়টা ছিল ওয়াই, এইখানকার দ্বিতীয়টা ছিল টু, তাহলে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার করলাম, করে বড় করে রুট তো নেওয়াই ছিল, এরপর যেটা করেছি উভয় পক্ষেই স্কোয়ার করেছি, অর্থাৎ নর্মালি দূরত্বের সূত্রটা ফেলেছি, ফেলে উভয় পক্ষে স্কোয়ার একই সাথে করে নিয়েছি, কেন, কারণ আমার পিএ স্কোয়ার বের করতে হবে, শুধু পিএ হলে চলবে না, এখানে আমরা পিএ এর দূরত্বের সূত্র ফেলে উভয় পক্ষে স্কোয়ার করে দিয়েছি। এরপরে উভয় পক্ষের এই বিশেষ করে এই পক্ষের দেখেন স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে থাকে এক্স মাইনাস জিরো স্কোয়ার এই যে প্লাস ওয়াই মাইনাস টু স্কোয়ার, মানে হোল স্কোয়ার আর কি, এরপরে এই জিরো তো কোনো দাম নাই, তাহলে থাকলো এক্স স্কোয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলেছি, ওয়াই স্কোয়ার মাইনাস সূত্রের টু আর এই টু ফোর ওয়াই প্লাস টু এর উপর স্কোয়ার করলে ফোর, এটা আশা করি আপনারা বুঝতে পারবেন, তাহলে আমরা পিএ স্কোয়ারে পেলাম। একইভাবে পিবি এর দূরত্বের সূত্র প্রথমে ফেলেছি, তাহলে বড় করে রুট নিয়েছি, পিবির ক্ষেত্রে দেখেন এখানে প্রথমটা রয়েছে এক্স, এখানে প্রথমটা রয়েছে জিরো, তাহলে পিবির ক্ষেত্রে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার নিয়েছি প্লাস এখানে দ্বিতীয়টা রয়েছে ওয়াই, এখানে রয়েছে সিক্স, তাহলে ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার নিয়েছি, তার উপর এই পাশেও আমি হোল স্কোয়ার করেছিলাম, এই পাশেও দেখেন হোল স্কোয়ার করেছি, আগেরটার মতোই উভয় পক্ষে বর্গ করে নিয়েছি, এর কারণ আমার দরকার পিবি স্কোয়ার, এখন স্কোয়ার করার কারণে এই স্কোয়ার আর রুট কাটা যায়, ফলে এখানে থাকে এই জিরোর তো কোনো দামই নেই, তাহলে থাকে এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস ওয়াই মাইনাস সিক্স হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই প্লাস 36 এটা পেয়েছে। এইবার সবশেষে আমরা এ বি রেখার দৈর্ঘ্য বের করবো, এ থেকে বি এর দৈর্ঘ্য, তার মানে জিরো থেকে জিরো বিয়োগ দুই থেকে ছয় বিয়োগ করে হোল স্কোয়ার করে যোগ করতে হবে। এই যে দেখেন এ বি নিয়েছি, বড় করে রুট নিয়েছি, এটার প্রথমটা ছিল দেখেন জিরো আর এটার প্রথমটা জিরো, তাহলে জিরো থেকে জিরো বিয়োগ, এই যে আমরা এখানে জিরো থেকে জিরো বিয়োগ করেছি প্লাস, আর এখানে দ্বিতীয়টা ছিল টু, এখানে দ্বিতীয়টা ছিল সিক্স, তাহলে টু থেকে সিক্স বিয়োগ করেছে এই যে, বা এখানে সিক্স থেকে টু বিয়োগ করা হয়েছে, মূলত এটা থেকে এটা, এটা থেকে এটা করা হয়েছে, একই কথা আপনি যে কোনো দিক থেকে করতে পারেন, বা এটা যদি টু থেকে সিক্সও করেন কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এটা ক্যালকুলেশন করে আমরা বললাম জিরো জিরো, তো হিসেবে জিরো এটা বাদ, এইখানে দেখেন ছয় থেকে দুই বাদ দিলে মাইনাস চার, মাইনাস চারের উপর স্কোয়ার করলে হয় ষোলো, কারণ মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাসটা কাটা, আর এখানকার স্কোয়ার রুট তো আগেই কাটা যায়, ফলে এখন কিন্তু আমরা দেখেন পি এর মান পেয়েছি এইটা, পিবি এর মান পেয়েছি একটা, এবি এর মান পেয়েছি একটা, এখন আমরা ওই যে যে সমীকরণটা বা শর্তটা মানে পিথাগোরাস উপপাদ্যটা দাঁড় করায় রাখছিলাম সেটা এখানে লিখেছে, অতএব পিএ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার, এখানে পিএ স্কোয়ারের মান সুন্দর করে বসাই দিচ্ছি, তারপরে পিবি স্কোয়ারের মান এখানে দেখে দেখে বসাই দিচ্ছি, তারপরে এ বি স্কোয়ারের মান দেখে দেখে বসাই দিচ্ছি, বসাই দিয়ে ষোলো পক্ষান্তর করে নিয়ে এখানে দেখেন এক্স স্কোয়ার আছে একটা, এখানে একটা, তাহলে হলো দুটো এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আছে এখানে একটা, এখানে একটা, তাহলে হলো দুটো ওয়াই স্কোয়ার, ওয়াই আছে ফোর মানে চারটা ওয়াই আর বারোটা ওয়াই, টোটাল হলো ষোলোটা ওয়াই, আর সংখ্যা ছিল ছত্রিশ, আর আচ্ছা ষোলো পক্ষান্তর করলে মাইনাস ষোলো হবে, ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে হয় বিশ, বিশ আর চারে হয় ২৪, এটা আমরা নর্মালি যদি হিসেব করেন করতে পারবেন। এরপরে পুরো সমীকরণকে মূলত টু দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ টু,
আপনি ভাবতে পারেন এটা প্রথমে টু কমন নেই, হ্যাঁ টু কমন যায়, দেখেন পুরো সমীকরণ থেকে কিন্তু টু কমন যায়, কমন নেই, তারপর আপনি কী করতেন, পক্ষান্তর করতেন, পক্ষান্তর করলে কী হবে, জিরোর সাথে ভাগই হতো, তাহলে কী দরকার একবার পুরো সমীকরণকে যেটা কমন নেবেন পক্ষান্তর করবেন, সেটা না করে পুরো লসাগু সরি যেটা কমন যায় সেটা দ্বারা পুরো সমীকরণকে একবারে ভাগ করে দেন, ব্যাস অ্যান্সার চলে এসেছে, আশা করে করতে পারবেন। এইখানে দেখেন সেম একেবারে সেম একটা প্রশ্ন, ওখানে ছিল এ বিন্দুর স্থানাঙ্ক 0.2, এখানে রয়েছে 0.4, ওখানেও 0.6 ছিল, এখানেও 0.6 আছে, এখানেও পি বিন্দু এ বি সরলরেখার সাথে সর্বদা সমকোণ উৎপন্ন করলে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, এখানে অ্যান্সার দেওয়া আছে, ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন আশা করি। আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি করতে পেরেছেন কিনা, অ্যান্সারটা মিলেছে কিনা, অবশ্যই এখানকার অ্যান্সারটা আমার ছোটোখাটো ভুল থাকতে পারে বিয়স, সেটা আমি অকপটে স্বীকার করব, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুলের ঊর্ধ্বে নই অন্তত। সো যদি কখনো সমস্যা হয় অ্যান্সার মেলাইতে, আপনি প্রথমে চেক করবেন বইয়ে, বইয়ে অ্যান্সার কত দেওয়া থাকতে পারে, আমি বই থেকে ভুল তুলতে পারি বা বইয়ে ভুল থাকতে পারে, হ্যাঁ সব মিলায় একটু খেয়াল করে নেবেন, আর যদি মিলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার অঙ্কটি মিলেছে, অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এটা হয়তো আপনার কমন থাকতে পারে এবছর ইনশাআল্লাহ। এরপরে 6 সালের রেপার্ট একটি প্রশ্ন ছিল, চাইলে এটি করে নিতে পারেন, এখানে দেখেন একটা বিন্দু দিয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক এত, বি বিন্দুর স্থানাঙ্ক এত, সি বিন্দুর স্থানাঙ্ক এত, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে -1.0, বি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 1.0, সি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে 3.4, পি বিন্দুর কথা এখানে বলেছে স্থানাঙ্ক তার দেয় নাই, আমরা ধরে নেব পি বিন্দুর স্থানাঙ্ক x, y, এরপর এ থেকে পি বিন্দুর দূরত্ব বের করবো, অর্থাৎ এ পি বের করবো, তারপর বি থেকে পি বিন্দুর দূরত্ব, ওই যে x, y যদি আমরা ধরি তাহলে দূরত্বটা বের করে নেব বিপি, আর আগেরটার মতো আপনি চাইলে স্কোয়ার করে নিতে পারেন, কারণ এখানে আবার স্কোয়ার লাগবে উভয় পক্ষে, মানে সূত্র নর্মালে দূরত্বের সূত্র ফেলে একেবারে উভয় পক্ষে স্কোয়ার করে নিতে পারেন, স্কোয়ার রুট কাটা যাবে ওপাশে হিসেব করে যা হবে, একইভাবে বিপি স্কোয়ার বের করতে পারেন, বের করতে নিতে পারেন, এরপরে পিসি স্কোয়ার বের করে নেবেন, নিয়ে লিখবেন প্রদত্ত শর্ত মতে বা প্রশ্ন মতে এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়াল 2pc² লিখে মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ এই সমীকরণটা চলে আসবে। আপনি করতে পারবেন কিনা অবশ্যই এটা একটু জানাবেন কমেন্ট করে, আর যদি না পারেন তা সেটাও জানাবেন, তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবিয়র সামান্য একটু কথা বলার ছিল, রিসেন্ট আমি আমার চ্যানেলের প্লেলিস্টে প্লেলিস্টগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এখনও পুরোপুরি ঠিক করতে পারিনি, সবটা এলোমেলো হয়েছে, আসলে আমি নতুন করে প্লেলিস্টগুলো সাজিয়েছি, এখানে ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টারগুলো যেহেতু ওদের সিলেবাস পরিবর্তন হয়েছে, ওরা অনেক সময় আসলে চ্যাপ্টারগুলো চিনে না খুঁজে পায় না, এই জন্য আমি যেটা করেছি ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টারগুলো প্রথমে একটানা দিয়েছি, তারপরে আমি থার্ড সেমিস্টারের চ্যাপ্টারগুলো প্লেলিস্ট আকারে দিচ্ছি, তো এতে করে কিছুটা বিভ্রাট হয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না, দেখা যায় যে চ্যাপ্টারের নাম রয়েছে একটা প্লেলিস্টে, অঙ্ক রয়েছে অন্যটা, এই জন্য একটু সমস্যা হচ্ছিল, একটু কষ্ট করে খুঁজে নেবেন, কষ্ট করে করবেন, আর আমি যত দ্রুত সম্ভব পুরোপুরি ক্লিয়ার করে দেবো, আর অন্যান্য ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদের পরীক্ষার আগেই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।